সারা জেলা সহ গোটা পশ্চিমবাংলায় আপাতত এই মুহূর্তে হচ্ছে যে খবরটা শুনেছে যে গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি ছাত্র যুব মহিলার উদ্যোগে আমাদের কাল গতকাল জেলা পরিষদ অভিযান ছিল, শান্তিপূর্ণ হচ্ছে, মিছিল হয়েছে, মিছিলে কোনো রকম কোনো উত্তেজনা হচ্ছে ছিল না বা পুলিশকে প্ররোচনা দেওয়া কোনোটাই কোনো কিছু হয়নি। কিন্তু একেবারে মিছিলের শেষে যখন আমরা জেলা পরিষদ ভবনের ভেতরে ঢুকে যাই এবং কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর আমাদের কমরেডরা যখন শান্তিপূর্ণভাবে বাড়ির দিকে রওনা দিচ্ছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বেশ কিছু গাইঘাটার কমরেডকে বিনা কারণে হচ্ছে পুলিশ সেই ঘটনাস্থল থেকে, যেখানে জেলা পরিষদ অফিস, তার আশেপাশের অঞ্চল থেকে হচ্ছে তো 14 জন কমরেডকে হচ্ছে গ্রেপ্তার করে নিয়ে যায় বিনা কারণে। তার প্রতিবাদে দাঁড়িয়েই আজকে সারা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে ছাত্র যুব মহিলার পক্ষ থেকে হচ্ছে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে দাঁড়িয়ে পুলিশরা হচ্ছে দীর্ঘদিন ধরে, শুধুমাত্র এই প্রোগ্রামটাই নয় বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা দেখতে পেরেছি কোনো কারণ ছাড়াই প্রোগ্রামের পরে বা আগে ছাত্র যুব মহিলাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যে বারংবারভাবে অ্যারেস্ট করে নিচ্ছে বা তাদের ওপর মিথ্যে মামলা দায়ের করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমরা এই প্রতিবাদ মিছিলটা করছি। আপনার নাম? আমার নাম পৃথা চক্রবর্তী, আমি ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। আপনারা কি চাইছেন? আমরা তো যেটা বলতে চাইছি, চোরকে চোর বলছি আমরা, মানুষের ভয় ভাঙছে, মানুষ যাচ্ছে। আমরা আগামী পঞ্চায়েত নির্বাচন তাকে সামনে রেখে আমরা জেলা পরিষদ ভবনে যে চোরেরা বসে আছে, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন হয়নি, জোর করে একটা জেলা পরিষদ চোরেরা দখল করে রেখেছে, সেই চোরেদের যে চুরি তার বিরুদ্ধে আমরা জেলা পরিষদ অভিযান করেছি। 11 জন কমরেডকে অন্যায়ভাবে আটকে রেখেছে, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, এর দাবিতে গোটা রাজ্য জুড়ে আগামী দিনে আমরা আবার রাস্তায় নামব। দরকার হলে আবার একটা জেলা পরিষদ অভিযান হবে, আবার একটা টানা ঘেরাও হবে। আজকে আমরা গোটা পশ্চিমবাংলা সহ গোটা উত্তর চব্বিশ পরগনা আজকে প্রতিটা আমাদের লোকাল কমিটিতে বিক্ষোভ মিছিল, যা এই 11 জন কমরেডকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অন্যায়ভাবে তাদের আটকে রাখা যাবে না। চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই, চোরেদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি, রাস্তায় ছিলাম এবং আগামী দিনে রাস্তায় থাকব। আপনার নাম? দেবজিৎ দত্ত, আমি রহরাখর্দা লোকাল কমিটির সভাপতি, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য, ডিওয়াইএফআই। এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।